হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ি পালং শাক দিয়ে পাতলা মাছের ঝোল। যেহেতু এই তরকারিতে পালং শাক দেওয়া আছে, তাই এই রান্নাটা খুবই হেলদি। এখানে আমি এক আটি টাটকা পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি চার পিস বড় সাইজের রুই মাছের দাগা নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা এই রুই মাছের পরিবর্তে পোনা মাছ কিংবা কাতলা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। এবার এই মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন রুই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। রুই মাছগুলোর এপিটপিট উল্টে লাল করে ভেজে নেব। মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে, অপর পিট উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবার আমি মূল রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল। এখন বড়িগুলোকে ভেজে নেব। যেহেতু পালং শাক দিয়ে মাছের ঝোল করছি, তাই এই রান্নায় বড়ি দিলে খেতে খুবই ভালো লাগবে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, তিনটে কাঁচা লঙ্কা চেরা। আদা আর কাঁচা লঙ্কাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, আলুগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাগুলোকে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম। পালং শাকগুলোকে আমি এভাবে লম্বা করেই রেখেছি। এগুলো কষাতে কষাতে একদম নরম হয়ে যাবে। আলু আর মশলার সাথে পালং শাকটাকে আরো 2 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সাত মিনিট পর ফিরে এলাম। দেখুন, আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এর মধ্যে বড়িগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে।
5 মিনিট পর ফিরে এলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব 1/4 স্পুন শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পালং শাক আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। যেসব বাচ্চারা শাক খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট।